আগামী 13, 14 ও 15 ডিসেম্বর পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের টাউন হলে অনুষ্ঠিত হতে চলেছে অনুভূতি সাংস্কৃতিক সংস্থার আয়োজিত তৃতীয় বর্ষ অনুনাটক উৎসব। এই উৎসবে 19টি নাটক পরিবেশিত হবে। অংশগ্রহণ করছে বর্ধমান, কলকাতা ও নদিয়ার নাট্য সংস্থাগুলি। এই উপলক্ষে শনিবার একটি সাংস্কৃতিক বৈঠক অনুষ্ঠিত হয়। চিন্তা ভাবনা যে থিয়েটার তো একটা অন্যরকম শিল্প, এই শিল্পটা আমরা মন থেকে বহন করতে চাই। আর আমরা আমাদের ইচ্ছে, আমাদের স্বপ্ন যে থিয়েটারের মধ্যে দিয়ে মানুষ একটা সুস্থ সমাজ পাক, মানুষ অনেক নাটক দেখুক। এই যে অনেকগুলো দলকে নিয়ে নাটক করার যে একটা ভাবনা, এই অনেকগুলো দলকে একত্রিত করার যে একটা ভাবনা, সেখান থেকে এটাই যেখান থেকে উঠে এসেছে যে মানুষ অনেক নাটক দেখুক, অনেক ভিন্ন স্বাদের গল্প দেখুক এবং মানুষ তার মধ্যে থেকে নিজের মনের বিকাশ ঘটাক। কর্তাগুলো আমাদের, আমরা খুব লাকি যে আমরা পাশে বেশ কিছু নাট্যপ্রেমী নাট্যমধ্যে মানুষ পেয়েছি যারা আমাদের নেপথ্যে সাহায্য করছে আর্থিকভাবে। আমি ভীষণভাবে তাদের ধন্যবাদ দেবো, তাদের সাহায্য ছাড়া এটা করা সম্ভব ছিল না। প্রথমেই বলি যে ইন্টারনেটের যুগে যেখানে হাতে মোবাইলে সবাই রয়েছে, সেই জায়গায় যা খুশি বলছে তাই পাচ্ছে। গুয়ার বলছে যে আমাদেরকে বলুন, আমি সেটাই দেখাবো। সেই জায়গায় নাটকের একটা জায়গা মনে হচ্ছে ভাটা পড়েছে কিছু না? আমাদের সেটা মনে হয় না, কারণ আমরা রিসেন্ট করে দেখেছি গত সপ্তাহে মেফিস্টোতে আমরা টিকিট পাইনি। আমরা যাবো বলেছিলাম, আমরা যেতে পারিনি, টিকিট পাইনি। তো সকাল 11:30 শো আমরা দেখেছি হাউসফুল হয়ে গেছে, তো সেই জায়গা থেকে আমাদের এটা মনেই হয়। আজকের প্রেসমিটটা এই নিয়ে যে আমরা বর্ধমানবাসীকে এটাই বার্তা দিতে চাই যে আপনারা আসুন 13, 14, 15 সামনে 13, 14, 15 যে আমরা ফেস্টিভ্যাল করছি, এই ফেস্টিভ্যালে আপনারা আসুন। আমরা সবাইকে নিয়ে আমরা এই উৎসবটাকে সফল করি এবং প্রচুর নাটক, 19টা নাটক হবে কলকাতা বর্ধমান নদিয়া মিলিয়ে। তো এই নাটকগুলো দেখুন এবং প্রবেশ, হ্যাঁ প্রবেশ অবাধই, মানে আমাদের যদি কেউ স্বেচ্ছায় অনুষ্ঠান দিতে চায় তো আমরা নিতে নেবো আর কি। তো কোথায় হচ্ছে? টাউন হলে হচ্ছে। আমাদের সুমিত বসু আসছেন, স্যার সুমিত বসু আসছেন, আমাদের অনুনাটক বিকাশ মঞ্চের সম্পাদক কমল দত্ত আসছেন, আমাদের ইউনিটি মঞ্চ আসছেন, উদ্বোধন সমিত বসু আসছেন। একটাই কথা বলবো, নাটকের পাশে থাকুন, নাটকের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। স্বপ্ন দেখি নাটকে, নাটকটা লেখা বিভাসদার, মানে একদমই একটা মৌলিক নাটক, নিজেদের দলের লেখা। আর সেখানে নির্দেশনার দায়িত্ব বিভাসদা আমাকে আর প্রিয়াঙ্কাকে ভরসা করে দিয়েছে, আমরা সেটা চেষ্টা করছি। কতটা কী করতে পারছি সেটা তো দর্শকরা বলবেন। তো এই নাটকটা একদমই একটা সুন্দর মিষ্টি গল্প, যেখানে মানুষ মানে খুব গুরুগম্ভীর বিষয় নেই, কিছু নাটক মানেই তো বোধের বিষয় কিছু থাকে, সেটা খুব সূক্ষ্মভাবে ধরা আছে। আর আশা করছি দর্শকদের ভালো লাগবে, যেহেতু খুব কষ্ট করে বুঝতে হবে না। একটা সুন্দর গল্প দিয়ে একটা সুন্দর মেসেজ দেওয়া রয়েছে, যে একটা অফবিট প্রফেশন, মানে শিক্ষকতা, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এগুলো বাদ দিয়েও যে অফবিট প্রফেশনগুলো হয় সেগুলো কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, একটা মানুষ কত ভালোবেসে করতে পারে, আর সেই প্রফেশনটা আরেকটা মানুষের জীবনটা কত বদলে দিতে পারে। একটু যারা অন্যরকম, যারা আউটকাস্ট একটু অন্যরকম করে ভাবে, তাদেরকে নিয়ে একটা সুন্দর গল্প। আর এইটা অনুনাটক, 15 মিনিটের নাটক হিসেবে হচ্ছে, দর্শকদের সারা যদি সেইভাবে পাওয়া যায়, দর্শকদের যদি ভালো লাগে, তারা যদি চান, তাহলে এটা বিভাসদা বলেছে যে একাঙ্ক বড়, মানে আরেকটু বড় একাঙ্ক করার ইচ্ছা আছে। সেটা সবটাই দর্শকদের কীরকম রেসপন্স পাচ্ছি সেটার উপর নির্ভর করছে। অভিনেত্রী থেকে পরিচালনার দায়িত্ব কতটা আবেগপূর্ণ মনে হচ্ছে? এটা তো ভীষণ, মানে প্রথমটাই মানে বাচ্চাদের নাটকে আমি নির্দেশনা দিয়েছি, কিন্তু বড়দের আর কি, এবং যেখানে এতগুলো দল করছে এবং সেখানে অনেক সিনিয়র ডিরেক্টররা রয়েছেন, সেখানে নির্দেশনা দেওয়াটা তো খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় হয়েছে। কিন্তু বিভাসদাই আমাকে আর প্রিয়াঙ্কাকে সেই ভরসাটা দিয়েছে যে নিশ্চয়ই তোরা পারবি। এদিন অনুভূতি সংস্থার পক্ষে বিভাস আচার্য, মোহিত দে ও সংস্থার সদস্যরা জানান, 17টা দল অংশগ্রহণ করছে। কারা কারা রয়েছে এর মধ্যে? বর্ধমানও আছে, বর্ধমানের বাইরেও কলকাতার দল আছে, হুগলির দল আছে। নাটক কতগুলো অনুষ্ঠিত হবে? নাটক হবে 19টি, হুগলি আছে, নদিয়া আছে, কলকাতা আছে, এই নিয়ে টোটাল 17টা দল আছে। তৃতীয় বর্ষে পদার্পণ করলেন, কী বলবেন পুরো নাটক বিষয়ে? গত 2 বছর আমরা যখন করেছিলাম এই অনুনাটক উৎসব, তাতে করে একটা ভালো সাড়া পেয়েছি। ইভেন আমরা যখন
এই নাটক করবো চিন্তা ভাবনা করি, বিশেষ করে বিভাষার আমার মধ্যে একটা আলোচনা হয়েছিল, তখনই আমরা বলেছিলাম যে এক মাস আগেই আমরা সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রচারটা দেব, যে আমরা অনুভূতি সাংস্কৃতিক সংস্থা থেকে তৃতীয় বছরের জন্য আবার তৈরি হচ্ছি আর কি। তখন থেকেই বিভিন্ন দল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, আমরা শেষ বছরে মনে হয় 14টা দল ছিল, এ বছরে সেটা এসে দাঁড়িয়েছে 17টা। তার মানে মানুষের কাছে একটা ভালো বার্তা যাচ্ছে, মানুষ ভালোভাবে গ্রহণ করছে, এটা আমাদের পাওনা, এটা আমাদের প্রাপ্তি। বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও পিন্টু ব্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।